অযথা এই কই যাই দাঁড়া কই যাই দেখছিস তুই কর আমার কথার উত্তর দিয়ে তুই কেন আমার গায়ে এসব তাজে বলে কথা কইছিস কি রে আজেবাজে কথা আই কি আছে রে হ্যাঁ কি আছে কি হইছে বুঝলি না ওকে আমার তালা তো ছুটে গেছে ভাবি কত বড় খারাপ তাল রইছে আমার হাতে নজর দিছ আমার বুড়ি কে আমি ঘরের মহিলা আমি ঘরের ভিতর থাকবো আমি ঘরের কাজ করবো আমি কিসের জন্য বাইরের কাজ করবো বুঝলাম না আমি কি কইছি কার তালে অন্য তালের কথা কইছি আপনার তালের কথাই তো কইলাম তুই আমার তালের কথা কেন কবি এটা কি আমার তাল দোকানদারের কাছে আছে না আপনার কাছে আছে আমার তাল ছোট মানে আমি কি আমার তাল আমি বানাইছি নাকি আপনার তাল আপনার তালে তো সুড়কে হেইডা কইছি বুঝছি তোমরা দুইজন আমার মুরগি বানাইতেছো আমি কিছু বুঝি না তাই না মুরগি বানাইতেছো এটা তাল দেখতে ছুড়ো না এটা তো আপনার রাতে না এর কারণে তো কইছি আপনার তাল এত ছুড়ো গা এই তালে তো বড় হবো কেমনে আপনি ছোট তাল কিনতেছেন এটা কি করবেন বাসায় না রেখে দিবেন ফ্রিজে তারপরে বড় হইবো তাল ছোট আমি কি করবো তালকে আমি হাতে বানাইছি নাকি এই যে তালটা এইটা এই তালটা খেয়ে মজা হইবো দেখতে ধরতো এটা কোনো তাল হইলো এই তাল খেয়ে মজা হইবে একটা বড় তাল কিনবেন এই তালের বিসি বিসি খেয়ে মজা হইবে এইটা খাইবো তালের বিসি খাইয়ে মজা পাই না পাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার তাল আমার কাছে আর হনেন এইভাবে মুরগি বলে আমার তাল নিয়ে গেল আমার কাছ থেকে তোকে কোনোদিন ভালো হইব না আমার জামাইটার আমি কি খাবো এই আমার কাঁচা লিচু পাকতে দিবে না পাকতে দিবে না না পাকতে দিবে না না সেরি আমার কাঁচা লিচু পাকতে দিবে না কে বলছেন আপনি আমি এই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এখানে কেন গাছের কর্তৃপক্ষ গাছের কর্তৃপক্ষ হ্যাঁ এটা আবার কি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না ফার্স্ট টাইম মাই ওয়াজ দ্য লিচু জীবনে প্রথম দেখলাম লিচু এভাবে ধরে লিচুর গাছও প্রথমই দেখলাম উঁচু নিচু লিচু
আমি ভাবছিলাম লিচু নিচে ধরে, মানে সিঁড়িতে ধরে, কিন্তু না, সুন্দর করে গাছে ধরে। ওয়াও, সুন্দর গাছ! লিচু দেখে তো মনের ভিতর কেমন যেন একটা হচ্ছে। ইসেরি আমার কাঁচা লিচু পাকতে দিবে না, পাকতে দিবে না, না পাকতে দিবে না, না সেরি আমার কাঁচা লিচু পাকতে দিবে না। কে বলছেন আপনি? আমি এই কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এখানে কেন? গাছের কর্তৃপক্ষ। গাছের কর্তৃপক্ষ? হ্যাঁ। এটা আবার কি? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। দেখতে পা ব্রাদার, আপনি আমার ব্যাক সাইড থেকে। খুব ভালো, সামন সাইড। খুব ইচ্ছা ছিল তোরে আমি বিয়ে করুম, তোর জন্য সংসার করুম। তোর বাবা তো তোর জন্য পাত্রী খুঁজে পায় না, দাস নিজের চোখে আমি যা দেখলাম, ইনশাল্লাহ তোর সাথে আমার জীবনেও বিয়ে হবে। বিয়ের কথা পরে, শালি ধরছে লিসু, হেরে জাবরা ধরছি। কেন ধরছিস? আ তোর চোর ধরবো না। ও এইভাবে নরম করমের হাত দিকে চোর ধরে তো কি? বাহ, আমি কিছু বুঝি না। কি বুঝছস? উনি আমাকে শুধু ওভাবে ধরেনি, উনি আমাকে এভাবে একটু চাপও দিয়েছিল। কোথায় চাপ দিছি? আবার দেখলে কি করে তোর বিয়ের গোষ্ঠ গিলা শালি? আমার কাছে লিচু আইসা পারতেছে, আর আমি সরে কিছু কম না। আবার দুলা ভাইরা সামলান। কি আর দুলা ভাই? ওর সাথে আমার বিয়ে ঠিক হয় না এখনো। তাহলে হব দুলা ভাইরা সামলান না হয়েছে, আমি বাইচা গেছি, তোর সাথে আমার বিয়ে হয় নাই, আমি বাইচা গেছি। ভাই আই একদম যা, সর শালি, পরে পরে দেখ, যা তোরে আমি দেখাবো। তুই কি আবার দেখবি? আমি আগে সরে দেখবো বাবা গো। প্রেমিকা রইবি আমি তো তাইলে। আমাকে গাছের লিচু ধরে না, এ পর্যন্ত কোনো লিচু ধরে না, পুরো গাছ জুড়ে একটা লিচু। আজ বুঝছি তোমার কারণে আমার লিচু ধরে না। কান ধরছে মা, ধর লিচু, আজ গা তোরে দিব কিছু। চল কি লাগবে না।